الذين يقولون زي شمرت باندرا بولبي ربنا إننا آمنا نسوهي أمدر بدولو أمرا أبنر بديمان إلسي فاغفر لنا ذنوبنا أبنا أمدر غنا شمو خما كردين وقنا عذاب النار أمدر كي جهن نبي رازار تيكي بسن بولن سبحان الله في شريك القرسين এখন বলতেছেন এই সমস্ত বান্দা করা নজরদারি রাখছেন এই বান্দারা কারা যারা বলে হে আমাদের প্রতিপালক আমরা তো নিশ্চয়ই আপনার প্রতি ঈমান আনছি সুতরাং আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন জাহান্নাম থেকে বাঁচান এই বান্দা আবার কারা আরো বৈশিষ্ট্য তুলে ধরছেন আসসাবিরিন তারা হলো ধৈর্যশীল আসসাদিকিন এবং সত্যবাদী হলো কানিদিন বিনয়ী হবে অল মুনফিকিন দান সদকা করবে ব্যয়কারী হবে খরচ করবে والمستغفرين بالاسحار এবং শেষ রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে শেষ রাতে আল্লাহ তাআলার কাছে কি করবে ক্ষমা প্রার্থনা করবে বিষয়টি খেয়াল করবেন আমরা আজ টপিক নিছি টপিকটা হলো ইস্তেগফার পুরো আয়াতের মধ্যে এই জায়গায় শেষে একটা শব্দ আছে এজন্য আয়াতটাকে নামা হইছে যে শেষ রাতে ক্ষমা প্রার্থনা করি এর তাফসিরে একটা ব্যাখ্যা বলা হইছে ক্ষমা প্রার্থনা কি পরিমাণ করবেন বলছেন মানে ইস্তেগফারা মাররাতান ওয়াহিদাতান এটা আমরা আলোচনা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন হাত তুলে করতে হতো না হাত তোলা ছাড়া যখন রাস্তাঘাট রিকশার মধ্যে দোয়া করেন এটা অর্থাৎ দুনিয়াতে করলাম আখিরাতে করলাম জাহান্নাম থেকে মুক্তি চাই আপনি এক ঘন্টা ভিবি যা চাবেন সারা দুনিয়াও যদি চান সব দোয়ার মধ্যে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আমাদের দুনিয়াতে করলাম দান করেন ফিল আখিরাতে হাসানা আখিরাতে করলাম দান করেন ও কি না আযাবান নার জাহান্নাম থেকে বাঁচান রক্ষা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াই আমাল সো আন ওয়াজলিম নাফসা যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করবে অথবা নিজের উপরে জুলুম করবে পাপ করা মানে নিজের উপরে জুলুম করা যেমন আমরা জানি যদি কোনো আসামিকে পুলিশ এর ইমানে মারধর করে এ পুলিশের দোষ না ওর নিজের দোষ জেলে থাকতেছে ওর নিজের দোষ নিজের উপরে ওই অন্যায়টা করে ওই শাস্তিটাকে আবশ্যক করে নিজে জুলুম করছে তেমনি আল্লাহ তাআলা এখানে না পাপকে জুলুম অর্থ নিয়ে আসছেন তুমি যে জাহান্নামে যাবে আমি ইচ্ছা করে দেব না তো নিজের উপরে জুলুম করছে অপরাধ করে জুলুম করছে অপরাধ তোমাকে তোমার শরীরে ভোগ করাচ্ছে এজন্য আল্লাহ বলছেন কোন অপরাধ যদি কেউ করে খারাপ কাজ করে বা নিজের উপর জুলুম করে সমাস্তাগফিরিল্লাহ অতি সত্বর সে আল্লাহর কাছে ক্ষমা চায় ইজিবিল্লাহ গাফুরুর রহিমা আল্লাহ তাআলাকে সে অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু হিসেবে পাবে দেখেন দুইটা অ্যাডজেক্টিভ লাগাইছে কিন্তু এখানে গাফুর এবং রহিম যেখানে দেখবেন আল্লাহ তাআলার নাম গুণবাচক নাম আসছে দুই একটা জায়গা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে দুইটা করে নাম আসছে দুইটা করে দুটো করে যুক্ত দুটো করে নাম গাফুর ক্ষমা করবেন ও ক্ষমা করলে হবে না আবার দয়া করতে হবে যেটা কিছু আগে বললাম যে ক্ষমা করে দিয়েছেন কিন্তু দেখলে কথা বলেন না এরকম না ক্ষমা করে রহম করবেন আমায় সিব ইসমান আর যে ব্যক্তি কোনো পাপ কাজ করবে ফাইন নামে সিব আলা নাফসি এর পরিণাম তার উপরে বর্তাব কান আল্লাহু আলিমান হাকিমা আল্লাহ তাআলা অত্যন্ত জ্ঞানী এবং প্রজ্ঞাময় আমায় সিব খাতিয়াতান আর যে ব্যক্তি কোন অন্যায় ত্রুটি বিচ্যুতি করবে ইসমান পাপ করবে সুম্মা ইরমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতান ওয়া ইসমান মুবিনা যে ব্যক্তি কোন অন্যায় বা পাপ কাজ করে কোন নির্দিষ্ট লোকের উপর দোষ চাপায় দেয় সে তো সাংঘাতিক অপবাদ প্রকাশ্য পাপের বোঝা নিজের কাঁধে তুলে নেয় কেউ যদি অন্যায় নিজে করছে কিন্তু দোষ চাপা কিছু কারো উপরে নির্দোষ মানুষ দোষী সাব্যস্ত জেল খাটাইছেন আর
যে দোষী ব্যক্তি সে দিব্যে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ বলছেন যে ওই ব্যক্তির উপরে নিজের উপরে বিরাট অপবাদ এবং পাপের বোঝা সে বহন করে নিল সম্মানিত অবস্থিতি সর্বশেষ আয়াতের শেষ কথা আল্লাহ তাআলা বলছেন ওমা কান আল্লাহু ইউযিবাহু মান কাফিহি রাসূল আপনি যেহেতু এদের মধ্যে আছেন এই জন্য আল্লাহর জন্য শোভনীয় না এদেরকে শাস্তি দেওয়া অন্যান্য নবীদেরকে সময় কি হচ্ছে অন্যান্য নবীদের নবী জীবিত নবী থাকা অবস্থায় শাস্তি দিয়েছেন মুসা আলাইহিস সালাম উম্মতকে দিয়েছেন ঈসা আলাইহিস সালাম উম্মতের প্রত্যেকটা উম্মতকে নবীদের মানে সামনে শাস্তি প্রদান করছেন কিন্তু আল্লাহ তাআলা বলছেন হে রাসূল আপনি তাদের মধ্যে বিদ্যমান এদের আমি শাস্তি দিতেছি না আমার কান আল্লাহু মুআযিবাহুম ওয়া মুস্তাগফিরুন আর একটা কারণ আল্লাহ তাআলা শাস্তি দিবেন না যে তারা যখন ওহ মুস্তাগফিরুন ক্ষমা প্রার্থনা করে রাসূল এখন নাই কিন্তু এখন আল্লাহ শাস্তি দিবেন না যদি তারা ক্ষমা চায় তাহলে শাস্তি আল্লাহ তাআলা দিবেন না সম্মানিত উপস্থিতি আসুন এই জন্য আমাদের রমজান মাসে কেন্দ্র করে নিজের ইস্তেগফার দৈনিক করব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যে যাক পড়বো দোয়া দিয়ে পড়বো বলছেন আমার মোনাজাত করি দোয়া করি মানে আমার দিলের সাথে এগুলো কোনো কানেকশন নাই যার কারণে একটা কাকুতি বিনতি আল্লাহর কাছে একাত্ম চিত্তে একান্ত চিত্তে আল্লাহ তাআলা চাওয়া এবং চাওয়ার মধ্যে একটা হাত তোলা এটা একটা পদ্ধতি বিনয় প্রকাশ করার জন্য আপনি যেখানে সেখানে দোয়া করেন এবং গভীর ওজনে দোয়া করি রাস্তাঘাটে চলতে গিয়ে দোয়া করি সবসময় দোয়া যে দোয়াগুলি মোনাজাতের মধ্যে পড়ি এই দোয়াগুলি তাসবিহ তাহলিল আল্লাহ পড়বো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।